ভুবনবাবু, আপনি একটা স্কুল বানাতে চাইছেন সে তো খুব ভালো কথা, কিন্তু হঠাৎ চন্দনপুরে কেন? আর সমস্যাটাই বা কি? আসলে ওই চন্দনপুরই ছিল আমার মামার বাড়ি। ওখানকার মানুষগুলো খুব সোজা সরল, কিন্তু বড্ড গরিব। টাকার অভাবে গ্রামের বেশিরভাগ ছেলে মেয়ে লেখাপড়া করার সুযোগই পায় না। তাই ঠিক করলাম, চন্দনপুরের পুরনো জমিদার বাড়িটা তো ভগ্নদশায় পড়েই আছে, ওটাকে যদি একটু কাজে লাগানো যায় আর কি। গ্রামের ওই পুরনো জমিদার বাড়িটা সম্বন্ধে অনেক অপবাদ আছে, ভৌতিক বাড়ি বলে যথেষ্ট দুর্নামও আছে, কিন্তু আমি বিজ্ঞানের শিক্ষক, এসব ভূত প্রেতে আমি কোনোদিনই বিশ্বাস করি না। ভেবেছিলাম বাড়িটা সংস্কার করে নিয়ে স্কুলটাকে চালু করে দিতে পারলেই সবার ভয় কেটে যাবে, কিন্তু বাড়িটা কেনার পর থেকেই শুরু হলো সমস্যা। সমস্যা কিরকম? হ্যাঁ বাটুলবাবু, প্রায় মাঝরাতে বাড়ির লাগোয়া নদীর ঘাটে একটা নৌকা এসে ভেড়ে, তার থেকে নেমে আসে এক শাড়ি পরা মহিলা, ওই জমিদার বাড়িতে ঢুকে যান। তারপরে ঠিক ওই সময়টাতেই হঠাৎ জমিদার বাড়িতে আলো জ্বলে ওঠে, কিছুক্ষণের মধ্যেই আবার অন্ধকারে ডুবে যায় বাড়িটা। স্ট্রেঞ্জ। প্রথমটাই আমিও বিশ্বাস করিনি বাটুলবাবু, ওই নদীতে তো বহুদিন আগেই চড়া পড়ে গেছে, ওখান দিয়ে নৌকা চলবে কি করে? সে কি, তারপর আপনি নিজে দেখেছেন কোনোদিন? হ্যাঁ বাটুলবাবু দেখেছি। সেদিন রাতে খাওয়া দাওয়া শেষ করে শুয়েছি, কিন্তু কিছুতেই ঘুম আসছিল না দেখে বিছানা ছেড়ে উঠে ঘরেই পায়চারি করছিলাম। হঠাৎ মনে হলো, যাই তো নিজে গিয়েই দেখে আসি একবার আসল ঘটনাটা কি। আর যেই মনে করা সঙ্গে সঙ্গে বেরিয়ে গেলাম। এলাম নদীর পাড়ে, হঠাৎ দেখি শুকনো নদীতে জলের উপর থেকে একটা নৌকাও তো আসছে। এসব আমি কি দেখলাম? কি করছে এসব? আমি আর কিছু মনে নেই আমার। পরদিন সকালে গ্রামের লোকেরা নদীর পুরনো ঘাটের কাছে আমাকে অজ্ঞান অবস্থায় উদ্ধার করে। আমি অনেক আশা নিয়ে এসেছি আপনার কাছে বাটুলবাবু, এই স্কুলটা আমার জীবনের স্বপ্ন, সেটা কি কখনো সত্যি হবে না বাটুলবাবু? আপনি এখনই এত ভেঙে পড়বেন না ভুবনবাবু, আমাকে একটু সময় দিন। আপনি গ্রামের গরিব ছেলে মেয়েদের জন্য স্কুল বানাতে চাইছেন, এত ভালো একটা উদ্যোগ এভাবে থেমে যেতে পারে না, আমি কিছুতেই তা হতে দেব না। আজ আপনি বাড়ি ফিরে যান, আপনি নিশ্চিন্ত থাকুন, এই রহস্য ভেদ আমি করবই, আমি কালকেই চন্দনপুরে যাচ্ছি। ধন্যবাদ বাটুলবাবু, আপনার কথায় মনে আবার সাহস পাচ্ছি। কাল তাহলে আবার দেখা হবে, আজ আমি উঠি। হ্যাঁ নমস্কার। হ্যাঁ নমস্কার। ওই সেই বাড়ি বাটুলবাবু, চলুন ভেতরটা গিয়ে দেখা যাক। চলুন, এই শুকনো নদী পায়ে হেঁটেই সকলে পার হয়। দেখুন কোথাও তো অস্বাভাবিক কিছুই চোখে পড়ছে না। আচ্ছা ভুবনবাবু, ওই মহিলা বাড়ির ভেতরে কোন ঘরে ঢুকেছিল আপনি দেখতে পেয়েছিলেন? মানে সব দরজাতেই তো দেখছি তালা দেওয়া। না বাটুলবাবু, মহিলা কোন ঘরে ঢুকেছিলেন সেটা আমি দেখতে পাইনি। ওই যে দোতলা শেষ ঘরটা, ওটা কি হতে পারে? চলুন তো গিয়ে দেখি। এখানটা এসে দাঁড়ালেই মনটা খুব খারাপ হয়ে যায় বাটুলবাবু। ছোটবেলায় দেখেছি এই নদীতে কত জল, কত নৌকো চলতো, জেলেরা নৌকো করে মাছ ধরত, কত মানুষ নৌকো করে নদী পারাপার করত। তখন তো আর আজকের মতো এই বাস ট্রেন ছিল না, নদী পথে নৌকো করেই বিভিন্ন জায়গায় যেতে হতো। রাত এলে তবে বোঝা যাবে কি ঘটছে। বেশ চলুন, তবে রাতেই তবে আসা যাবে।
কই? শুনছেন বাটুল বাবু? চলুন তো দেখি। শুকনো মজে যাওয়া নদী হঠাৎ জলে ভরে গেল কিভাবে? ভুবনবাবু, আপনি বাচ্চবিচ্ছুর খেয়াল রাখবেন, আমি জমিদার বাড়িতে ঢুকছি, ওই মহিলাকে খুঁজে পেতেই হবে। সাবধানে সাবধানে বাটুল বাবু, সাবধানে। চিন্তা করবেন না, আপনি ঘরে যান, আমি আসছি। স্ট্রেঞ্জ, অবিশ্বাস্য। ওই তো সেই মহিলা, ওদিকে কোথায় যাচ্ছে দেখি। একি, এ তো সেই ঘর। তবে কি একই দেখছি আমি? দাঁড়ান, কে আপনি? আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন? আমি বাটুল, আপনি কে আমাকে বলুন, কি চান আপনি? আপনি শুনতে পাচ্ছেন? স্ট্রেঞ্জ, ভেরি স্ট্রেঞ্জ। কি বুঝছেন বাটুলবাবু, স্কুলটা বানানো কি তাহলে অসম্ভব? আমি কোনো ব্যাপারে এত তাড়াতাড়ি হাল ছাড়ি না ভুবনবাবু। এই রহস্যের সমাধান করতে গেলে আগে আমাকে জানতে হবে কে ওই মহিলা। ভুবনবাবু, এই গ্রামে কি এমন কেউ আছেন যিনি এই চন্দনপুর জমিদারদের ব্যাপারে আমাকে বলতে পারবেন? আপনি কিছু জানেন? আমি বিশেষ কিছু জানি না বাটুলবাবু, তবে এই গ্রামের একজন প্রবীণ মানুষ আছেন, হরি কাকা, তিনি হয়তো এই বিষয়ে কিছু বলতে পারেন। বেশ, তাহলে ওই হরি কাকার কাছে আমাকে নিয়ে চলুন, ওনার কাছ থেকে দেখি কি জানতে পারি। তবে এই গ্রামের একজন প্রবীণ মানুষ আছেন, হরি কাকা, তিনি হয়তো এই বিষয়ে কিছু বলতে পারেন। বেশ, তাহলে ওই হরি কাকার কাছে আমাকে নিয়ে চলুন, ওনার কাছ থেকে দেখি কি জানতে পারি। বাটুল, আমি কিন্তু তোমাকে চিনি বাবা, আমার নাতির কাছে তোমার অনেক গল্প শুনেছি, ও আবার তোমার খুব ভক্ত। আমি কিন্তু আপনার কাছে একটা বিশেষ প্রয়োজনে এসেছি, আপনার সাহায্য আমার খুব প্রয়োজন। নিশ্চয় নিশ্চয় বাবা, বলো বলো, তোমাকে আমি কিভাবে সাহায্য করতে পারি? আচ্ছা, আমি জানতে চাই চন্দনপুর জমিদার বাড়িটা সম্বন্ধে। ওই ভূতুরে বাড়ি সম্বন্ধে? ওই বাড়িটার এমন অবস্থা হলো কিভাবে? এ বড় করুণ কাহিনী বাবা। জমিদার রতন বারুজে আর তার স্ত্রী সুধাময়ী ছিলেন সাক্ষাৎ শিব পার্বতী, গ্রামের সকলকে বড় ভালোবাসতেন, তখন কত প্রতিপত্তি তাদের। তারপর হঠাৎ যে কি হলো, জমিদার গিন্নি মানে ওই সুধাময়ী দেবী হঠাৎই নিখোঁজ হয়ে গেলেন। বাপের বাড়ি যাবেন বলে বেরিয়েছিলেন আর ফেরেননি, বাপের বাড়িতেও আবার তিনি যাননি। উনি একা যাচ্ছিলেন? না না, ওই সঙ্গে একটি ছেলে ছিল, অমূল্য ঘোষাল। সে তো ওই রতনবাবুর ব্যবসার কাজকর্ম দেখাশোনা করত, লেখাপড়া জানা বাচ্চা ছেলে। রতনবাবুর যে তো সন্তান ছিল না, তাই তিনি আর গিন্নিমা দুজনেই ছেলেটিকে নিজের সন্তানের মতোই স্নেহ করতেন। ওই ছেলেটিও ছিল সেদিন নৌকায়, সুধাময়ী দেবীকে নৌকায় করে বাপের বাড়ি পৌঁছে দিয়ে তার আবার ফিরে আসার কথা ছিল, কিন্তু নৌকায় করে? হ্যাঁ,
হ্যাঁ বাটুল, এই জমিদার বাবু নিজের নৌকো, ওনাদের ঘাটেই তো বাঁধা থাকতো সব সময় নৌকাটা। বুঝলাম, তারপর? তারপর আর কি, অনেক খোঁজ করেও ওই ছোকরা আর আমাদের গিন্নিমার কোনো খোঁজ পাওয়া গেল না। কয়েক মাস পরে ওই নৌকাটা ভাঙা অবস্থায় পাওয়া গেল নদীর মোহনায়। আমাদের আর বুঝতে বাকি রইল না যে নৌকা ডুবি হয়েই আমাদের গিন্নিমা গত হয়েছেন, সঙ্গে ওই ছেলেটিও। গিন্নিমাকে বড় ভালোবাসতেন জমিদার বাবু। শোকে দুঃখে মানুষটা কেমন পাগলের মতো হয়ে গেলেন। এই জমিদার বাবু মারা যাওয়ার পর থেকেই ওই বাড়িতে ভূতের কাণ্ড কারখানা শুরু হয়েছে। অনেক অনেক ধন্যবাদ আপনাকে, অনেক উপকার করলেন আপনি। আজ আমরা আসি, চলুন ভুবন বাবু। বাচ্চু বিচ্ছু চল তো না। ভুবন বাবু, আপনি বাচ্চু বিচ্ছুকে নিয়ে বাড়ি ফিরে যান, আমি আজকের রাতটা ওই জমিদার বাড়িতেই থাকবো। আশা করছি আজই আপনার সমস্যার সমাধান অনেকটাই করে ফেলতে পারবো। আচ্ছা আচ্ছা বাটুল বাবু, আপনি যেমন বলবেন, আমরা তাহলে ফিরে যাই। হ্যাঁ হ্যাঁ যান, কাল আপনার সঙ্গে আবার দেখা হবে। দাঁড়ান, শুনুন, আমি আপনাকে বলছি, আপনি শুনতে পাচ্ছেন? আমি বাটুল, আমার আপনার সঙ্গে কথা বলা ভীষণ প্রয়োজন। আপনি কি শুনতে পাচ্ছেন না আমার কথা? আমি আপনাকে অনুরোধ করছি, আমার সঙ্গে কথা বলুন সুধাময়ী দেবী। তুমি কে, আমাকে চেনো? হ্যাঁ, আপনি তো জমিদার গিন্নি সুধাময়ী দেবী, নৌকো ডুবিতে মৃত্যু হয়েছে আপনার, তবে আপনি কেন এই বাড়িতে ফিরে আসেন বারবার? এই বাড়িতে তো আমাকে ফিরে আসতেই হবে, এখানেই যে রয়েছে আমার প্রাণ। প্রাণ কি সেটা? আমার সোনার গিনিগুলো আর আমার মণিহার। ভাগ্যিস ওই দিন বাপের বাড়ি যাওয়ার সময় ওটা পড়তে আমি ভুলে গিয়েছিলাম, নয়তো শয়তানটা আমার সমস্ত গয়নাগুলোর মতন ওটাও নিয়ে নিত। কে কে নিয়ে নিয়েছে আপনার সমস্ত গয়না? অমূল্য, ওই সেদিন নৌকো করে আমায় বাপের বাড়ি পৌঁছে দিতে যাচ্ছিল। অমূল্য মানে সেই ছেলেটি যাকে আপনারা? হ্যাঁ, অমূল্য, বিশ্বাসঘাতক, মাঝ নদীতে আমাকে মেরে সব গয়না নিয়ে সে পালিয়ে যায়। আর যাবার আগে আমাকে নদীতে ফেলে দিয়ে নৌকোটাও ভেঙে দিয়ে যায়। আর সেই ভাঙা নৌকো দেখেই সবাই আপনার মতো তাকেও মৃত বলে ধরে নেয়। ঠিক তাই, এত বড় অন্যায় করেও সে দেব্যি ছাড়া পেয়ে যায়। আমার সংসারটা শেষ হয়ে গেল শুধুমাত্র ওর জন্য। সে কোথায় আছে আপনি জানেন? জানি, নবাবগঞ্জে, বিরাট ব্যবসা তার। আমার সব সোনা দানা বেচে আজ সে বিরাট বড় লোক। আপনি চিন্তা করবেন না সুধাময়ী দেবী, আমি আপনাকে কথা দিচ্ছি,
তাকে তার পাপের শাস্তি আমি দিয়েই ছাড়ব। তুমি পারবে? পারব, কিন্তু তার জন্য তো প্রমাণ লাগবে। প্রমাণ আছে বাটুল। কি প্রমাণ? আমার সোনার গিনিগুলো। আমার খুব সোনার শখ ছিল বলে জমিদার বাবু আমাকে 300 সোনার গিনি মোহর গড়িয়ে দিয়েছিলেন। তার প্রত্যেকটাতে আমার নাম সুধা খোদাই করা আছে। বাপের বাড়ি যাওয়ার সময় 100 গিনি আমি আমার সঙ্গে নিয়ে যাচ্ছিলাম। সেগুলো ওই শয়তানটা লুট করেছে, কিন্তু আমার নাম লেখা আছে বলে ও এখনো সেগুলো বেচতে পারেনি। সেগুলো এখনো ওর কাছেই আছে। আপনি নিশ্চিন্ত থাকুন সুধাময়ী দেবী, ওই অমূল্যকে এবার আমি পাকড়াও করব। কিন্তু আমার নাম লেখা আছে বলে ও এখনো সেগুলো বেচতে পারেনি। সেগুলো এখনো ওর কাছেই আছে। আপনি নিশ্চিন্ত থাকুন সুধাময়ী দেবী, ওই অমূল্যকে এবার আমি পাকড়াও করব। শুনুন ভুবনবাবু, আমি একটা প্ল্যান করেছি। কাল সকালে আপনি যাবেন অমূল্য ঘোষালের বাড়িতে নবাবগঞ্জে, পুরনো সোনার কারবারি হিসেবে। আপনি থাকেন বিদেশে, বিভিন্ন দেশে ঘুরে ঘুরে পুরনো সোনা কেনেন বাজারের থেকে অনেক বেশি দামে। বুঝতে পেরেছেন? হ্যাঁ বুঝেছি, কিন্তু অমূল্য ঘোষাল কি সহজে গিনিগুলো বের করবে? সেটা তো কালকেই বোঝা যাবে। লোভ বড় ভয়ঙ্কর জিনিস, অনেক ভুল করায় মানুষকে দিয়ে। ভুবনবাবু, কাল সকালে ঠিক সময় পৌঁছে যাবেন অমূল্য ঘোষালের বাড়ি। আমার উপর ভরসা রাখুন, আপনার স্বপ্নের স্কুল এবার হবেই। তা আমার কাছে পুরনো সোনা আছে, সে কথা আপনি কি করে জানলেন? পুরনো সোনা কেনা বেচা আমার ব্যবসা, আমাকে তো একটু আধটু খবর রাখতেই হয়। বটে বটে, কিন্তু আমার কাছে গিনি ছাড়া অন্য কোনো সোনা নেই। জানি তো, আর সেগুলো আপনি বিদেশের বাজারে বিক্রি করতে চান, দেশে নয়। অনেক খবরই তো রাখেন দেখছি। তা গিনিগুলো যদি একবার দেখান। এই নিন, আপনি আসবেন বলে একেবারে বের করেই দেখেছি। আচ্ছা আচ্ছা, বাহ, এ তো চন্দনপুরের গিনি। কি বললেন, চন্দনপুর? কে আপনি? সে আপনার জেনে কাজ নেই। সুধাময়ী দেবীকে খুন করে এসব গিনি হাতিয়ে দিব্যি এতদিন ঘাপটি মেরে বসেছিলেন না? কি কি যাতা বলছেন? কিসের কিসের চন্দনপুর? কে সুধাময়ী? সে কি আপনার গিনিতে তার নাম খোদাই করা, অথচ আপনি তাকে চেনেন না? না না, চিনি না চিনি না। আপনি বেরিয়ে যান, আপনি বেরিয়ে যান। হীরালাল, রাম সিং, জলদি আও। দাঁড়ান দাঁড়ান, এই দেখুন, সুধা মানে চন্দনপুরের জমিদার গিন্নি সুধাময়ী দেবীর নাম। সে আমি কি জানি? গারদে পুরলে সব জানবেন। এই মাঝ নদীতে ধাক্কা দিয়ে সুধাময়ী দেবীকে খুন করেছেন আপনি, এই সোনার গিনিগুলোকে চুরি করেছেন আপনি। আমাকে আমাকে ক্ষমা করুন, আমাকে ক্ষমা করুন, আমি আমি ভুল করেছিলাম, আমি ভুল করেছিলাম, আমাকে ক্ষমা করুন। দারোগা বাবু, আমি আমার কথা রেখেছি সুধাময়ী দেবী, অমূল্য ঘোষাল এখন পুলিশের হেফাজতে, আর এই নিন আপনার সেই 100 গিনি। ধন্যবাদ বাটুল, আজ এত বছর ধরে আমি এই দিনটার জন্যই অপেক্ষায় ছিলাম। আজ আমার আত্মা মুক্তি পাবে। এই নাও বাটুল। কি করবো আমি এটা দিয়ে? এতে এই সিন্ধুকের চাবি আছে, এই 100 গিনি ছাড়াও এই সিন্ধুকে রয়েছে আরো 200 গিনি, এছাড়াও রয়েছে আমার মণিহার। এসব সোনার মূল্য অনেক, আমি জানি। এই বাড়িতে স্কুল হবে, গ্রামের মানুষগুলো বড্ড গরিব, ওদের ছেলে মেয়েগুলোকে বিনা খরচে তোমরা লেখাপড়া শিখিও, তবেই আমার আত্মা শান্তি পাবে।
আমার এইসব শোনা, আমি স্কুলকে দান করে গেলাম। এবার আমার যাবার সময় হলো। বিদায় বাটুল, বিদায়। কোনো ভালো কাজের অংশীদার হতে পারলে মনটা আনন্দে ভরে যায়, কি তাই না? আমি পৃথিবীর সেরা বিজ্ঞানী। আমি পৃথিবীর সেরা বিজ্ঞানী। ইয়েস ইয়েস, এটাই সত্যি। হরি মোহন, আমি তোকে ছাড়বো না, তুই আমায় ঠকিয়েছিস, তোকে আমি ছাড়বো না। কি বলছেন ভানুবাবু, কুসুমপুর ল্যাবরেটরিতে কঙ্কালের উৎপাত? হ্যাঁ, তাহলে আর বলছি কি? আপনি নিজের চোখে দেখেছেন? না, আমি দেখিনি, তবে হরিমোহন বাবু দেখেছেন। হরিমোহন, তোর পাপের শাস্তি তুই পাবি, ভালো করে মনে করে দেখ। না না, আমার কিছু মনে পড়ছে না। পড়বে পড়বে, সব মনে পড়বে। আমি পাগল হয়ে যাব, আমি পাগল হয়ে যাব, আমি পাগল হয়ে যাব। আসলে এই কঙ্কালটার রহস্যের সমাধান করবার জন্য আপনার সাহায্য চেয়েছি, নয়তো ল্যাব বন্ধ করে দিতে হয়। রহস্যের সমাধান তো পরে হবে, আগে আপনাদের ওই অদ্ভুতুরে কঙ্কালটাকে আমার একটু দেখতে যেতে হবে। যাক, নিশ্চিন্ত হওয়া গেল। এবং কালকেই আমি যাব আপনার ল্যাবরেটরিতে। এটাই তো সেই কঙ্কাল, তাই না ভানুবাবু? হ্যাঁ, আমাদের ল্যাবে এই একটাই কঙ্কাল আছে। বলছি, এই কঙ্কালটা আনার পেছনে কি বিশেষ কোনো কারণ ছিল? হ্যাঁ ছিল। কি কারণ? হরিমোহন বাবু বললেন, মানুষের শরীরের সম্পর্কে গবেষণার ক্ষেত্রে ল্যাবে একটা নরকঙ্কাল থাকাটা নাকি খুব প্রয়োজন, সেই জন্যই আর কি এই কঙ্কালটা এখানে আনা। ও না, তেমন তো ভয়ের কিছু দেখছি না ভানুবাবু এই কঙ্কালটাকে নিয়ে। আপনারা শুধুই ভয় পাচ্ছেন। চলুন এখান থেকে যাওয়া যাক। কঙ্কালটার ব্যাপারে কথাগুলো মিথ্যে নাকি সত্যি, এর পিছনে কোনো রহস্য লুকিয়ে আছে। বাটুল বাবু দেখুন। ও মাই গড, স্ট্রেঞ্জ, কেউ। অবিনাশ, অবিনাশ, গাড়ি স্টার্ট বন্ধ করুন। হরিমোহনকে তুই আমার হাত থেকে বাঁচাতে পারবি না, ও আমাকে ঠকিয়েছে, আমি হরিমোহনকে শেষ করে দেব। আমি বাটুল, হরিমোহন বাবুর তুই কোনো ক্ষতি করতে পারবি না, এটা আমার চ্যালেঞ্জ। বিজ্ঞানী হর্ষবর্ধন যে কোনো চ্যালেঞ্জের মোকাবিলা করতে পারে, বুঝলি? বিজ্ঞানী হর্ষবর্ধন? আপনি? হ্যাঁ, আমি বিজ্ঞানী হর্ষবর্ধন।
আমি হরিমোহনকে কিছুতেই ছাড়ব না। বিজ্ঞানী হর্ষবর্ধন, উনি হরিমোহনকে ছাড়বেন না কেন? এর পেছনে কি কোনো রহস্য লুকিয়ে আছে? না না, আমাকে জানতেই হবে। ভানুবাবু, আপনি বিজ্ঞানী হর্ষবর্ধনকে চেনেন? হ্যাঁ চিনি। হঠাৎ এই প্রশ্ন কেন বাঠুল বাবু? দরকার আছে, আপনি আমায় হর্ষবর্ধন বাবুর সম্পর্কে যা জানেন বলুন। দেখুন বাঠুল বাবু, হর্ষবর্ধন বাবুর সাথে আমাদের পরিচয় অনেক দিনের। লোকটি ছিলেন কাজে ডুবে থাকা এক আপন ভোলা মানুষ। এই কুসুমপুর ল্যাবেই হর্ষবর্ধন বাবু অনেক দিন গবেষণা করেছেন। হরিমোহন বাবু ছিলেন ওনার অ্যাসিস্ট্যান্ট, মানে ওই যাকে বলে সহকারী। কি, হরিমোহন বাবু বিজ্ঞানী হর্ষবর্ধন বাবুর অ্যাসিস্ট্যান্ট ছিলেন? হ্যাঁ। এতে এত অবাক হবার কি আছে বাটুল বাবু? কেন, এই কথাটা আপনি আগে জানতেন না? না, আমার জানাই ছিল না। আচ্ছা ভানু বাবু, হর্ষবর্ধন বাবু কি নিয়ে গবেষণা করছিলেন? এক মূল্যবান ওষুধ তৈরি করতে চেয়েছিলেন হর্ষবর্ধন বাবু। ওষুধ? কিসের ওষুধ? অ্যান্টি ভেনম ড্রাগ। মানে যাতে মানুষকে বিষের হাত থেকে বাঁচানো যায়, তাই তো? একদমই তাই। তা সেই ওষুধ এখন কোথায়? সেই মূল্যবান ওষুধ আবিষ্কার করে যেতে পারেননি হর্ষবর্ধন বাবু। কেন, কি হলো ভানু বাবু, চুপ করে গেলেন কেন? আসলে অনেক রাত পর্যন্ত ল্যাবে গবেষণার কাজ করতেন হর্ষবর্ধন বাবু, সাথে হরিমোহন বাবুও থাকতেন ওনাকে সাহায্য করবার জন্য। মাঝে মধ্যেই সারা রাত জেগে ওনারা দুজন গবেষণা করতেন বলে আমি আর পেয়ারেলাল বাড়ি চলে যেতাম। সেদিনও তাই গিয়েছিলাম। সেদিন রাতে? মানে মানে যেদিন হর্ষবর্ধন বাবু মারা যান। কি হয়েছিল সে রাতে? আমরা তো বাড়ি চলে গিয়েছিলাম, পরদিন সকালে ল্যাবে এসে দেখি হর্ষবর্ধন বাবু মারা গেছেন। মারা গেছেন মানে কিভাবে? সব সময় বিষ নিয়ে কাজ করতেন, ওই বিষই কোনোভাবে তার শরীরে ঢুকে গিয়েছিল হয়তো, আর তাতেই তিনি মারা যান। যদিও হরিমোহন বাবু তাকে বাঁচানোর অনেক চেষ্টা করেছিলেন কিন্তু পারেননি। পুলিশ যে পোস্টমর্টম মানে ওই ডাক্তারি পরীক্ষা করে তার ফলেই আমরা এই ব্যাপারটা জানতে পেরেছি। আচ্ছা ভানুবাবু, হর্ষবর্ধন বাবু মারা যাবার পর ওই ওষুধ তৈরির গবেষণাটা বন্ধ হয়ে গেছে, তাই তো? আপনি জানেন না বাটুল বাবু? কি, ওই মূল্যবান ওষুধ তৈরির কাজটা মানে গবেষণাটা এখন হরিমোহন বাবুই করছেন। কি, ওই ওষুধের গবেষণা এখন হরিমোহন বাবু করছেন? কি ভাবছেন মাটুল বাবু? ভাবছি যে ওই কঙ্কালটার ব্যাপারটাকে আমি যতটা হালকা ভাবে নিচ্ছিলাম সেটা ততটা সহজ ব্যাপার নাও হতে পারে। মানে? ভানুবাবু, রহস্য আস্তে আস্তে গভীর হচ্ছে। বাটুলদা, ও বাটুলদা, তুমি তখন থেকে কি অত ভাবছো বলো তো? সেই যে কুসুমপুর ল্যাবরেটরিতে গেলে তারপর থেকে তো আমাদের সাথে কথাই বলছে না। একটা বিষয়ে খটকা লাগছে রে। খটকা? বাটুলদা, তোমার কিসে খটকা লাগছে গো? তোরা আমার একটা প্রশ্নের উত্তর দে তো। কি প্রশ্ন গো বাটুলদা? মনে কর আমরা তিনজনে মিলে কোনো গুপ্তধনের সন্ধান করছি। আরে বাস, গুপ্ত গুপ্তধন? তারপর ওই গুপ্তধন খুঁজতে খুঁজতে মনে কর আমার খুব শরীর খারাপ হয়ে গেল, আর তারপর? তারপর কি বাটুলদা? তারপর তোরা দুজন মিলে গুপ্তধনটা উদ্ধার করলি, তাহলে কি হবে? খুব মজা হবে বাটুলদা, খুশিতে গায়ে জ্বর চলে আসতে পারে। আসতে পারে কি বলছি, জ্বর তো চলে আসবেই। তার মানে তোদের ভালোই লাগবে। 100 বার, 1000 বার, 1000000 বার। আর তোদের এই গুপ্তধন খুঁজে পাওয়াতে আমার কেমন লাগবে? তোমারও আনন্দ হবে, ভাববে তোমার অ্যাসিস্ট্যান্ট হিসেবে আমরা খুব ভালো কাজ করেছি। গুড, হরিমোহন বাবুও তো হর্ষবর্ধন বাবুর অ্যাসিস্ট্যান্ট ছিল, তাহলে হরিমোহনের উপর ওর ওই কঙ্কালের এত রাগের কারণটা কি? হরিমোহন বাবুর উপর কঙ্কাল মানে ওই কঙ্কালটার রাগ? তাই, ওই কঙ্কালটা হরিমোহন বাবুকে ভয় দেখাচ্ছে। কিন্তু কেন বাটুলদা? সেই কেনর উত্তর তো আমিও খুঁজছি, দাঁড়া আমি একটু আসছি। বাটুলদা কি সব বলে গেল বলতো? কিছুই তো বুঝলাম না। কিন্তু একটা ব্যাপার কি জানিস? কি বলতো? ওই হর্ষবর্ধন বাবু হলেন মাস্টার, আর হরিমোহন হলো ওনার ছাত্র। এখন তুই বল বাচ্চু, ছাত্রের উপর মাস্টার কখনো রাগ করে? যখন ছাত্র অন্যায় করে। আর কখন খুব রাগ করে? যখন ছাত্র খুব বেশি অন্যায় করে। তুই কি বললি বাচ্চু? বললাম যখন কোনো ছাত্র খুব বড় অন্যায় করে তখন তার মাস্টার তার উপর খুব বেশি রাগ করে। গুড, ভেরি গুড। তার মানে হরিমোহন বাবুও কোনো বড় অন্যায় কাজ করেছে হর্ষবর্ধন বাবুর সাথে।
এবার সেটাই আমাকে খুঁজে বার করতে হবে। কিন্তু তার আগে কি বাটুলদা, আমাকে একবার হরিমোহন বাবুর বাড়িতে যেতে হবে। কেন? কারণ হরিমোহন বাবু লোকটা আসলে ঠিক কেমন সেটা জানা খুব দরকার। হরিমোহন বাবু, আপনি তো হর্ষবর্ধন বাবুকে চিনতেন, তাই না? হর্ষবর্ধন বাবু আমার স্যার ছিলেন। কেন বলুন তো? বলছি, আগে আপনি বলুন তো, যেদিন রাতে হর্ষবর্ধন বাবু মারা যান সেদিন ঠিক কি হয়েছিল? আপনি আমাকে এই প্রশ্ন কেন করছেন বাটুল বাবু? করছি কারণ সেই রাতে হর্ষবর্ধন বাবুর সাথে কুসুমপুর ল্যাবরেটরিতে একমাত্র আপনিই ছিলেন। আপনাকে এই কথা কে বলেছে? ভানু বাবু। ও, এবার বলুন। কেন বলবো? কারণ আপনার সামনে বড় বিপদ, আপনাকে কেউ মেরেও ফেলতে পারে। কে মারবে আমাকে? সেই উত্তর আপনি পরে পেয়ে যাবেন। আগে বলুন, সেই রাতে হর্ষবর্ধন বাবু কিভাবে মারা যান? তাহলে শুনুন, হর্ষবর্ধন স্যার মানুষের শরীরে তার তৈরি ওষুধ কিরকম কাজ করে সেইটা দেখতে চেয়েছিলেন, কিন্তু কার উপর সেই ওষুধ প্রয়োগ করবেন সেটা বুঝতে পারছিলেন না। তাই কি হরিমোহন বাবু? তাই স্যার ক্রমশ অস্থির হয়ে উঠেছিলেন নিজের তৈরি করা ওষুধের ক্ষমতা দেখার জন্য। হঠাৎ নিজের শরীরে এই বিষ ঢুকিয়ে দিয়ে আমায় বললেন। তারপর কি হলো? তারপর ওনার কথা মতো আমি ওর শরীরে ওষুধটা ইঞ্জেকশন দিয়ে ঢুকিয়ে দিলাম। তারপর? স্যারের তৈরি ওষুধটা কাজ করলো না। কি? ওষুধটা কাজ করেনি? কাজ করলে হর্ষবর্ধন স্যারকে সেদিন ওভাবে মরতে হতো না। সেই বিষের প্রকোপেই উনি মারা গেলেন। সেই ওষুধ তৈরির কাজটা এতদিনে নিশ্চয়ই আপনি শেষ করে ফেলেছেন হরিমোহন বাবু। না, সেই ওষুধ এখনো তৈরি হয়নি। কেন? করতেই তো চেয়েছিলাম, কিন্তু কি করে করব বলুন? ল্যাবরেটরিতে যেভাবে ওই কঙ্কালটা ঝামেলা শুরু করেছে তাতে কি ভালোভাবে কোনো কাজ করা যায় বাটুল বাবু? কঙ্কালটা যে ঝামেলা করছে তার পেছনে আপনার কি কারণ আছে বলে মনে হয়? সেসব আমি জানবো কি করে? আমি তো আর কঙ্কাল বা ভূত প্রেত নিয়ে গবেষণা করি না। দেখুন হরিমোহন বাবু, আপনি আমাকে সব সত্যি কথা বলুন। তার মানে আমি কি আপনাকে মিথ্যে কথা বলেছি না? সেটা আমার চেয়ে আপনি ভালো জানেন। শুনুন শুনুন বাটুল বাবু, আমার যা বলার আমি বলে দিয়েছি, এবার আপনি আসতে পারেন। নমস্কার। সব সত্যি তো আমি বের করেই ছাড়বো হরিমোহন বাবু, আর এ ব্যাপারে আমাকে সাহায্য করবে হর্ষবর্ধন বাবু। হর্ষবর্ধন বাবু, হর্ষবর্ধন বাবু, আপনার সাথে কথা বলাটা খুব প্রয়োজন, চুপ করে থাকবেন না। দরকার বাটুল, আমার আপনার সাহায্য চাই। সাহায্য? কে সাহায্য চাই শুনে? আমি হরিমোহনকে মেরে ফেলব, ছাড়ব না। হর্ষবর্ধন বাবু, আপনি একজন বিজ্ঞানী, একজনকে মেরে ফেলার কথা আপনার মুখে মানায় না। তাহলে কি করব? আমি সব ভুলে গিয়ে হরিমোহনকে ক্ষমা করে দেব। হর্ষবর্ধন বাবু, আপনার আসল লক্ষ্য ছিল মানুষকে বিষের হাত থেকে বাঁচানোর জন্য ওষুধ তৈরি করা, তাই তো? কিন্তু আমার সেই ইচ্ছে তো পূরণ হলো না ওই হরিমোহনের জন্য। দেখুন, হরিমোহনকে মেরে ফেলেও তো আপনার সেই ইচ্ছে পূরণ হবে না, তাই আমি আপনাকে বলছি, হরিমোহনকে দিয়েই আপনাকে আপনার ইচ্ছে পূরণ করতে হবে। কিভাবে? হরিমোহন বাবুর কাছেই তো সেই ওষুধের ফর্মুলা এখনো আছে। ওর কাছেই আছে। তাহলে আমাদের এমন কিছু করতে হবে যাতে হরিমোহন বাবু বাধ্য হয় আপনার ওষুধ তৈরির কাজটা সম্পূর্ণ করতে। কিন্তু ওই কাজ সম্পূর্ণ করলেই শুধু হবে না বাটুল, আমার আরো কিছু চাই। আপনার আর কি চাই হর্ষবর্ধন বাবু? হরিমোহনের মুখ থেকে তোমাকে সব সত্যি বের করতে হবে, তাহলেই আমার আত্মা শান্তি পাবে। সব সত্যি তো আমি হরিমোহন বাবুর মুখ থেকে বের করবই,
কিন্তু তার জন্য আপনাকে একটা কাজ করতে হবে। আমাকে কি কাজ বাটুল? ঠিক আছে হর্ষবর্ধন বাবু। বেশ বেশ, এবার হরিমোহন বাবু, কাল রাতেই আপনার সব চালাকি আমি শেষ করব। আমি এখনো নিশ্চিত হতে পারছি না একটা ব্যাপারে। কি ব্যাপারে গো বাটুলদা? হর্ষবর্ধনের কঙ্কাল সত্যি কথা বলছে নাকি আমাকে হরিমোহন সম্পর্কে ভুল বোঝাতে চাইছে? সেটা তো তুমি হরিমোহনের সাথে কথা বললেই বুঝতে পারবে। সে কথা তো আমার হরিমোহনের সাথে হয়েছে। তাহলে আবার সন্দেহ কিসের? হরিমোহন বাবু বলছে হর্ষবর্ধন বাবুর ওষুধ ওনার নিজের শরীরে কাজ করেনি, কিন্তু এত বড় একটা বিজ্ঞানীর ওষুধ কাজ করলো না, তা নাও করতে পারে। কিন্তু হরিমোহন বাবু ডাক্তারকে খবর দিল না কেন? তাহলে তুমি কি সন্দেহ করছো গো পাটুলদা? সন্দেহ তো অনেক কিছুই করছি, আর এই সবের উত্তর পেতে গেলে আমাদের কাল রাত অবধি অপেক্ষা করতে হবে। কাল রাতেই এই সব রহস্যের উপর থেকে পর্দা উঠবে। কে কে? কে আপনি? কে? চিনতে পারছিস না? কিন্তু কিন্তু এ কি করে হতে পারে? কেন হতে পারে না? আমি তো নিজের হাতে আপনাকে। নিজের হাতে কি? না 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 না, কিছু না কিছু না। আমার সাথে মজা হচ্ছে না? মজা হচ্ছে কি ভেবেছিস? ভয় দেখালেই আমি ভয় পেয়ে যাবো। হ্যাঁ হ্যাঁ, স্যার আমি তোকে তোর পাপের শাস্তি দিতে এসেছি হরিমোহন। তোর হাসি পাচ্ছে? সত্যি করে বল কে তুই বল। কেন আমাকে চিনতে পারছিস না? আমি তোর স্যার হর্ষবর্ধন। না না, এটা হতে পারে না। কেন হতে পারে না? কারণ তুই হর্ষবর্ধন হতে পারিস না। কেন হতে পারি না? কারণ আমি হর্ষবর্ধনকে নিজের হাতে বিষ দিয়ে মেরে ফেলেছি। কেন মেরে ফেলেছিস? ওই ওই ওষুধের ফর্মুলাটার লোভে। আমি চেয়েছিলাম সবাই জানুক ওই ওষুধ আমি আবিষ্কার করেছি। আমি একই বাটুল বাবু, আপনি? হ্যাঁ আমি। যে সত্যিটা আপনার মুখ থেকে আমি শুনতে চেয়েছিলাম সেটা শোনা হয়ে গেছে। মানে এসবের মানে কি? যে সত্যিটা জানতে চেয়েছিলাম সেটাই টেপ রেকর্ডারে রেকর্ড হয়ে গেছে হরিমোহন বাবু। ছি, আপনার লজ্জা করলো না হর্ষবর্ধন বাবুকে এইভাবে ঠকাতে? আমাকে ক্ষমা করে দিন বাটুল বাবু, ক্ষমা করে দিন। ক্ষমা করা না করা সব নির্ভর করছে হর্ষবর্ধন বাবুর উপরে। এখন উনি ঠিক করবেন আপনাকে ক্ষমা করবেন কি না। বলেছিলাম না তুই বাঁচতে পারবি না। না 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 না, হর্ষবর্ধন স্যার আমাকে ক্ষমা করে দিন, আমাকে ক্ষমা করে দিন। আর আমার উপর রাগ করে থাকবেন না। তোর মতো শয়তানকে আমি একটা শর্তেই ক্ষমা করতে পারি, ওই বিষের ওষুধ আর ফর্মুলা বিক্রি করে তুই যত টাকা পাবি সেই সব টাকা তোকে গরিবদের দান করতে হবে। আর
আচ্ছা আচ্ছা বেশ বেশ, আমি আমি রাজি স্যার, আমি সব টাকা গরিবদের দান করে দেব। আরো একটা শর্ত আছে। কি শর্ত স্যার? আপনার সব শর্ত মানতে আমি রাজি। গরিব মানুষেরা যাতে বিনামূল্যে চিকিৎসা পায় সে ব্যবস্থা তোকেই করতে হবে। বেশ বেশ, সেই ব্যবস্থাও আমি করব স্যার, আমি করব। আমার শর্তের কথাগুলো মনে রাখিস, আবার কোন রকম চালাকি করলে আমি কিন্তু তোকে আর ক্ষমা করব না। আমি আপনাকে যে কথা দিয়েছি সেগুলো আমি অবশ্যই রাখবো, অবশ্যই রাখবো হর্ষবর্ধন স্যার। তোমাকে অনেক ধন্যবাদ বাটুল, আমার কাজ শেষ। এবার আমি গেলাম বাটুল, গেলাম। এখন আপনার কেমন লাগছে হর্ষবর্ধন বাবু? একই বাটুলদা, হর্ষবর্ধন বাবু আর কথা বলছেন না কেন? উনি আর কথা বলবেন না রে, কারণ উনার কথা বলার প্রয়োজন আর নেই। হর্ষবর্ধন বাবুর আত্মা এতদিনে মুক্তি পেয়েছে, এই কঙ্কালের মধ্যে আর সে আটকে নেই। এই সবই সম্ভব হলো শুধুমাত্র আপনার জন্য, নয়তো এই কঙ্কাল রহস্য রহস্যই থেকে যেত। রহস্য উদ্ঘাটন করে সত্যটা বার করাই তো আমার কাজ, কি তাই না? হা 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 হা।